Welcome to English Moja. Assalamu alaikum wa rahmatullah. তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর সম্ভবত ইংলিশ মজার সঙ্গে আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। সবাইকে অভিনন্দন জানালে স্পেশালি ফোকাসটা থাকবে তোমাদের উপরে, বা আজকের লেসনটি তোমাদের জন্য তৈরি করা হচ্ছে, তোমরা যারা ইংলিশ গ্রামারে খুবই কাঁচা, ইংলিশ একেবারেই মাথামুণ্ডু ধরতে পারো না। আর এই না ধরতে পারা পেছনের যে রিজন সেটি হলো টেন্স। টেন্সের ব্যাপারে ঘাটতি থাকার কারণেই যাদের ইংলিশ গ্রামার শেখাতে প্রবলেম হচ্ছে তাদের জন্য বেসিক্যালি আজকের আয়োজন। সুতরাং আজকের লেসনটি একেবারে দুর্বল স্টুডেন্টের জন্য, সুতরাং তোমরা যারা অ্যাডভান্স লার্নার রয়েছে তোমাদের জন্য আজকের ভিডিওটি নয়, সো ইউ ক্যান স্কিপ দিস ভিডিও। আর তোমরা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে তোমরা একটু নড়ে সরে বসো। ওয়েল, টেন্সের ব্যাপারটিকে অনেক সময় ধরে আলোচনা করা যেতে পারে, এটি একটি লম্বা আলোচিত বিষয়। বাট আমি চেষ্টা করব খুবই অল্প সময়ে একটা স্লাইডে একটা পেজে যেন পুরো বিষয়টিকে কাভার করতে পারি। আচ্ছা, টেন্স জিনিসটা কি ফার্স্ট এটা জানা দরকার। এই টেন্স শুনতে শুনতে তোমরা তো নিজেই একেবারে টেনশিত হয়ে গেছো, ফান করে বললে এরকম একেবারেই ব্যাপারটা ভীতির কারণ হয়ে গেছে। টেন্স টেন্স টেন্স, আসলে টেন্স তোমাকে শিখতেই হবে, সত্যিই তাই। বাট এত কঠিন করে না, একটু সহজ করে। ওয়েল, টেন্সের বাংলা অর্থ হলো সময়। এখন সময় কত প্রকার? সময় তিন প্রকার সিম্পলি। এটা কিন্তু আমি বলছি বলে যে তুমি জানলে আজকে তা নয়, তুমি কিন্তু নিজেও জানো। যেমন দেখো, সময় তিন প্রকার। সময় হলো গতকাল, আজ এবং আগামীকাল। আমরা যে কোনো কাজ যখনই করি বা বলি সেটা কিন্তু তিনভাবেই বলি, যে আমি এই কাজটি করি, আমি এই কাজটি করেছিলাম, এই কাজটি করব। এই যে করি, করেছিলাম, করব, তিনভাবেই কিন্তু তুমি বা আমি বলে অভ্যস্ত। এই যে কাজগুলো করার সিস্টেম তিনটি সময়ে ঘটে, এটি বর্ণনা করে মূলত টেন্স। এই জন্যই বলা হয় টেন্স ইজ রিলেটেড টু টাইম। টেন্স মানেই সময়। সহজ কথা, সময়কে ইঙ্গিত করার জন্য ইংলিশ গ্রামারে যে টার্মটি ইউজ করা হয় সেটি হলো টেন্স। তাই টেন্স দেখে এত টেনশিত, এত উত্তেজিত হওয়ার মোটেই কারণ নেই। ওয়েল, এবার বাংলা দিয়ে ব্যাপারটাকে ক্লিয়ার করি। আমি ফুটবল খেলি, ওকে? আমি ফুটবল খেলেছিলাম এবং আমি ফুটবল খেলবো। একটা বিষয় লক্ষ্য করলে, আমি একটু আগে তোমাদের যে বললাম সময় তিন ভাগে বিভক্ত, আমরা কথাকে তিনভাবে বলি, তার প্রমাণ কিন্তু তোমরা এই বাক্যটির মাধ্যমে পেয়ে গেছো। আমি ফুটবল খেলি, এটি প্রেজেন্ট, এটি বর্তমানে ঘটনা। আমি ফুটবল খেলেছিলাম, এটি পাস্ট, এটি অতীতের ঘটনা। আমি ফুটবল খেলবো, এখনও খেলিনি, এটা ভবিষ্যৎ, এটা ফিউচার। তার মানে বুঝে নিলাম টেন্সের মৌলিক প্রকার হলো এই তিনটি, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। ওকে, এখন যে কোনো সময়ের কথাকে আমরা আরও বেশ কয়েকভাবে বলতে পারি। আমরা প্রথম যে প্রকারটি লিখে রেখেছি এই প্রকারটি হলো প্রেজেন্টের প্রথম প্রকার, প্রেজেন্ট ইনডিফিনিট। ইনডিফিনিট ছাড়াও প্রেজেন্টের আরও বেশ কয়েকটি প্রকার রয়েছে। প্রকারটা আমি আগে বলছি না, আগে বাংলাকে আরও কতভাবে বর্তমানেই বলতে পারি সেটা আগে একটু দেখে নিই। আমি ফুটবল খেলি, ওকে? এটাকে তুমি এভাবে বলতে পারো, আমি ফুটবল খেলছি, কন্টিনিউয়াস, এটা কিন্তু চলছে, ওকে? তার মানে আমি ফুটবল খেলি, এটাও বর্তমানে কথা, আমি ফুটবল খেলছি, এটাও বর্তমানে কথা, কিন্তু কথার ধরন কিন্তু দেখো একটু আলাদা। আবার তুমি এভাবে বলতে পারো, আমি ফুটবল খেলেছি, মানে খেলা শেষ, তুমি এখন রেস্ট নিচ্ছ বর্তমানে, এটাও বলতে পারো, আমি ফুটবল খেলেছি। আবার তুমি এমনও বলতে পারো, আমি এক ঘন্টা যাবত ফুটবল খেলছি, আমি এক ঘন্টা যাবত ফুটবল খেলছি। তাহলে দেখো কথাগুলো বর্তমানের, কিন্তু বলার ধরন কিন্তু চারভাবে। এই জন্য প্রেজেন্ট টেন্স বা বর্তমান যে টেন্সটাকে আমরা এখন বলছি সেটা আবার চার ভাগেই বিভক্ত। নাম্বার ওয়ান, যেটা তোমরা প্রথমে দেখতে পাচ্ছ, আমি ফুটবল খেলি, এটা প্রেজেন্ট। এরপরেরটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, এরপরেরটা প্রেজেন্ট পারফেক্ট, এবং তারপরেরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই প্রকার নিয়ে পরে কথা বলবো, আগে আমরা দেখি যে ইংলিশের এই জায়গাটায় টেন্স ওয়াইজ কী কী পরিবর্তনগুলো ঘটছে। ওকে, আই প্লে ফুটবলটাকে আমরা যদি কন্টিনিউয়াস টেন্সে বলি তাহলে এভাবে বলবো, আই অ্যাম প্লেয়িং ফুটবল। তোমাকে কিন্তু এখনই মুখস্থ করতে হবে না যে, বা এটা বুঝতে হবে না যে কী ব্যাপার, অ্যাম কেন আসলো, কোথায় থেকে আসলো, আইএনজি কেন হলো, এই দিকে তোমাকে নজর দিতে হবে না।
জাস্ট স্টে, একটু ওয়েট করো, আমি তোমাকে পরে শেখাচ্ছি যে কোন দিকে তুমি নজর দেবে। এরপরে আমি বললাম প্রেজেন্ট পারফেক্ট, তাহলে কি বলবো? আই হ্যাভ প্লেড ফুটবল। এবং আমি আরেকটি টেন্সের কথা মেনশন করেছি, বলেছি তোমাদের যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে আই হ্যাভ বিন প্লেড, আই হ্যাভ বিন প্লেড। আচ্ছা, এখানে এই বানানটা মিসিং হয়েছে, আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন প্লেয়িং হবে, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল কয় ঘন্টা বললাম? এক ঘন্টা যাবৎ। তাহলে ফর ওয়ান আওয়ার। এখন তোমাকে বুঝতে হবে না যে কেন আপনি ফর ব্যবহার করলেন বা ফর ছাড়া অন্য সিন্স এটা কোথায় ব্যবহার করতে হয়, দরকার নেই, আমি যা বলছি সেটা মাথায় রাখো। এবার একটা বিষয় লক্ষ্য করো, আমি প্রত্যেকটা প্রকারের ক্ষেত্রেই প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রত্যেকটা প্রকারের ক্ষেত্রে আমি যে জায়গাটায় পরিবর্তন করেছি সেই পরিবর্তনের জায়গাটা কোথায় বা লক্ষ্য করো, প্রত্যেকটি পরিবর্তনের জায়গা হলো ভার্বের জায়গায়। তার মানে তুমি যদি কোনো বাক্য দেখে টেন্স চিনতে চাও তাহলে সরাসরি তোমার প্রথম নজরটা থাকবে ভার্বের দিকে, ঠিক আছে? সো ভার্বের দিকে তুমি তাকাবে, ভার্বের পজিশন, ভার্বের সঙ্গে কি হয়েছে এটা দেখেই তুমি টেন্স নির্ণয় করবে। আমি কিন্তু তোমাকে টেন্স নির্ণয়ের প্রথম সূত্রটা বলে দিচ্ছি, টেন্স কি, কেউ জিজ্ঞাস করলো যে বলো তো এই বাক্যটা কোন টেন্সে আছে, সরাসরি তুমি ভার্বের দিকে তাকাবে, ভার্বের দিকে তাকিয়ে বলে দেবে ওটা কোন টেন্স। এখন তাকালেই বলতে পারবে না, সেই ওয়ে সেই কৌশলগুলো আমি তোমাকে এখন শেখাবো, ঠিক আছে? লাইক এবার আসো, এইটা তো প্রেজেন্ট টেন্স আমরা ফার্স্টেই বললাম, তাহলে এটা প্রেজেন্টের প্রথম প্রকার, প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, লিখে দিলাম প্রেজেন্ট ইনডিফিনিট, পাশে আমি তার স্ট্রাকচার লিখে দিচ্ছি, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। পরেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি তার পাশে স্ট্রাকচার লিখে দিচ্ছি, এরপরে আর কোনোবারই আমি সাবজেক্ট কথাটি মেনশান করব না, অবজেক্ট বা এক্সটেনশন বলবো না, আমি সরাসরি বলবো এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি ডট ডট, মানে এইটুকু হচ্ছে আমার মূল জায়গা, টেন্স চিনতে গেলে এই জায়গাতে আমি তাকাবো। এরপরেরটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, স্ট্রাকচারটা আমি বলেছি, সাবজেক্ট আমি উল্লেখ করব না, তাহলে কি বলবো? হ্যাভ স্ল্যাশ হ্যাজ প্লাস ভি থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সো আমি কি বলবো? হ্যাভ বিন স্ল্যাশ হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ডট ডট, সিন্স বা ফর কোথায় বসে এখন তোমাকে জানতে হবে না, অটোমেটিক্যালি তুমি একসময় জানতে পারবে। ওকে, তাহলে বর্তমান বা প্রেজেন্টের ব্যাপারটা আমরা বুঝে ফেললাম। আচ্ছা, এবার জাম্প করবো আমরা নেক্সট আইটেম, পাস্ট টেন্সে। আই প্লেইড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, পাস্ট টেন্স, ফার্স্টে আমি এটা বলেছি, সো এটা পাস্ট এবং পাস্ট ইনডিফিনিট। সো পাস্টের এরকম বাকি তিনটা প্রকার রয়েছে, ইনডিফিনিটের পর বাকি তিনটা প্রকার, যেমন আমি ফুটবল খেলেছিলাম, এটাকে তুমি আরও বেশ কয়েকভাবে বলতে পারো, আমি ফুটবল খেলছিলাম, আমি ফুটবল খেলেছিলাম, আমি এক ঘন্টা যাবৎ ফুটবল খেলেছিলাম, বলতেই পারো। সো প্রকার কিন্তু সেম। তাহলে আমরা আগে ইংলিশটা লিখে নিই, আমরা কিন্তু আমাদের মূল ফোকাসটা হচ্ছে ইংলিশের ভার্বের জায়গা দেখে টেন্স চিনব, আগেই বাংলার দিকে নজর দেব, সেটা করতে গেলে খুব প্রবলেম হবে, বিকজ তুমি তো টেন্সটা শিখছো আসলে ইংলিশের জন্য, তাই না? সো ইংলিশটাকে আগে আমরা কভার আপ করি। আই পাস্ট কন্টিনিউয়াস লিখছি আমরা, আই ওয়াজ প্লেয়িং ফুটবল। ওকে, পাস্ট পারফেক্ট, আই হ্যাড প্লেড ফুটবল। এরপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বলবো আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল। ওয়েল, আমাদের চারটি প্রকার লেখা হয়ে গেছে, প্রথমটা পাস্ট টেন্সের একেবারে মৌলিক প্রথম ধরন, পাস্ট সিম্পল বলা হয় বা পাস্ট ইনডিফিনিট,
স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভি টু বা ভার্বের পাস্ট টেন্স প্লাস এক্সটেনশন বা অবজেক্ট। এরপরে আমি কোনো জায়গাতে আর সাবজেক্ট বা এক্সটেনশনের কথা বলবো না, এবার সরাসরি পরেরটি কি পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কি দাঁড়াবে ওয়াজ স্ল্যাশ অয়ার প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এক্সটেনশন দরকার নেই। এরপরে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভি থ্রি, ওকে। এরপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন প্লাস ভার প্লাস আইএনজি। এবার একটা মজার বিষয় লক্ষ্য করলে কি, এখানেও প্রত্যেকটা জায়গাতেই শুধুমাত্র ভার্বের পরিবর্তনটা হয়েছে, অন্যান্য কিন্তু কোনো পরিবর্তন নেই। তার মানে এখানেও ওই কথাটি আবার আমি বলছি, তুমি যদি টেন্স চিনতে চাও সরাসরি কোনো কথা নেই, একেবারে সেন্টেন্সে ভার্বের দিকে নজর দেবে, ওকে। আচ্ছা এরপরে আসো ফিউচার টেন্স। ফিউচার টেন্সের একেবারে এটা প্রথম প্রকার ফিউচার ইনডিফিনিট, আমি ফুটবল খেলবো। এই আমি ফুটবল খেলবোটাকে আরও তুমি বেশ কয়েকভাবে বাংলায় বলতে পারো। যেমন তুমি এটা বলতে পারো আমি ফুটবল খেলতে থাকবো, মানে কন্টিনিউয়াস ওয়েতে খেলাটা চলতেই থাকবে, ওকে। অথবা তুমি এটাও বলতে পারো আমি ফুটবল খেলে থাকবো, অথবা এটাও বলতে পারো আমি এক ঘন্টা যাবত ফুটবল খেলে থাকবো, বলতেই পারো। সো এই যে তুমি আরও বেশ কয়েকভাবে বলতে পারো ফিউচারে কথাগুলোকে, এই জন্য এখানেও ফিউচারের প্রকার কিন্তু ওই আগের মতোই চারটা। সো প্রথমটা ফিউচার ইনডিফিনিট, এরপরেরটা আমরা আগে ওই যে কথা একটাই, আগে আমরা ইংরেজি সেন্টেন্সগুলো লিখে নেব। আই উইল বি ফিউচার কন্টিনিউয়াস লিখছি আমরা, প্লেয়িং ফুটবল। এরপরে ফিউচার পারফেক্টে লিখব আই উইল হ্যাভ প্লেইড ফুটবল। এরপরেরটাই লিখব আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আই উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। ওকে, এখানেও একটা বিষয় লক্ষ্য করো, আমি যে প্রকারে কথায় বলি ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আমি যতগুলো প্রকার এখানে মেনশন করলাম, উল্লেখ করলাম, সবগুলো সেন্টেন্সে শুধুমাত্র ভার্বের জায়গায় পরিবর্তন। তার মানে এখানে কথাটা আমি সবশেষে আবারও রিমাইন্ডার দিচ্ছি, তুমি যদি সেন্টেন্স দেখে টেন্স চিনতে চাও কোনো কথা নেই, একেবারে ভার্বের জায়গায় তুমি নজর দেবে। ভার্ব দেখে এই স্ট্রাকচার দেখে তুমি বলে দেবে যে ওটি কি প্রেজেন্ট, ওটি কি পাস্ট নাকি ওটি ফিউচার, ওকে। সো এবার আমরা এই স্ট্রাকচারগুলো একটু লিখে নিই। ফিউচারের প্রথম প্রকার ফিউচার ইনডিফিনিট, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল স্ল্যাশ উইল প্লাস ভি ওয়ান বা ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এরপরে ফিউচার কন্টিনিউয়াস, এখানে সাবজেক্ট উল্লেখ করব না, শ্যাল স্ল্যাশ উইল এরপরে বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, ওকে। এরপরে ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভি থ্রি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখানে কিন্তু আমি এইগুলোতে ফর ওয়ান আওয়ারটা যুক্ত করিনি, চাইলে তোমরা যুক্ত করে নিতে পারো, কোনো সমস্যা নেই। ওয়েল, এখানে একটা কথা বলি, অনেকের প্রশ্ন আসতে পারে দুটি বিষয় নিয়ে, যে স্যার কোথায় কোথায় ফর বা সিন্স বসে সেটি তো আপনি বললেন না, এবং আমরা এটাও জানি যে পারফেক্ট টেন্সগুলোতে, বিশেষ করে পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্সে তো দুইটা টেন্স থাকে, তো সেটাও আপনি বললেন না। আসলে এটা বলার দরকার নেই, এটা বেসিকের ভেতরে যায় না। টেন্স তুমি যদি শিখতে চাও এত কিছু তোমাকে শিখতে হবে না। একটা কথা বলি, তুমি যে ফোনটা ইউজ করছো, তুমি যে ফোনে আজকের ভিডিওটা দেখছো, অথবা অন্য কোনো ডিভাইস, ইট মে বি ল্যাপটপ হতে পারে বা কম্পিউটার বা ট্যাবলেট, অন্য কিছুতে তুমি দেখতেই পারো, তুমি যে তোমার কাছে ডিভাইসটা চালাচ্ছ, চালানোর আগে তোমাকে কি কেউ এত পরিমাণে শিখিয়ে দিয়েছিল এখানে এখানে এটা করে এটা ক্লিক করলে এটা পাওয়া যায়? নেভার। তুমি অনেক কিছু নিজ থেকে শিখে নিয়েছো, বাট বেসিকটুকু হচ্ছে অপন করা। একটা ডিভাইস অপন করতে পারলেই পরবর্তীতে তুমি অনেক কিছু আবিষ্কার করতে পারবে। সো আমি বিশ্বাস করি টেন্সের আজকের এটি হচ্ছে অপন একটি এপিসোড, এইটা তুমি যদি ভালো করে বুঝে ফেলো পরবর্তীতে অনেক কিছু রপ্ত করতে পারবে। ওকে, তো পরিশেষে পুরো বিষয়টিকে আমরা এবার সাম আপ বা একেবারে শর্টকাটে বলে দিই। টেন্স মানে হলো সময় নিয়ে কথা বলা, টেন্সের কাজই হচ্ছে সময় নিয়ে কথা বলা, একটি ঘটনা কখন ঘটলো। সেই জন্য তুমি যদি টেন্স চিনতে চাও
সর্বদাই তোমাকে ভার্বের দিকে তাকাতে হবে, ভার্বের ফর্মটা কি প্রেজেন্টে আছে, পাস্ট নাকি ফিউচারে রয়েছে। ওকে, সো টেন্স প্রধানত তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এবং পরবর্তীতে আমরা দেখেছি প্রত্যেকটিরই আবার চারটি করে প্রকার, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং একইভাবে পাস্টের ক্ষেত্রে দেখেছি পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম একইভাবে ফিউচারের ক্ষেত্রে আমরা দেখেছি ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। লক্ষণীয় একটা বিষয়, প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু সাধারণ কিছু বৈশিষ্ট্য মিল আছে। লাইক এখানে দেখো আইএনজি, যত রকমের কন্টিনিউয়াস আছে সবগুলোর সঙ্গে কিন্তু আইএনজি। ওকে, যত রকমের পারফেক্ট আছে সবগুলোই কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল। এবং যতগুলো পারফেক্ট কন্টিনিউয়াস আছে সবগুলোর সঙ্গে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি। এই বিষয়গুলো অটোমেটিক্যালি তুমি একসময় আবিষ্কার করতে পারবে। আমি যখন ইংরেজি শিখি তখন নিঃসন্দেহে আমাকে কেউ এভাবে ধরে ধরে শেখায়নি, আমাকে শিখিয়েছে ততটুকু যতটুকু আজকে তোমাকে আমি শেখালাম, এরপরে বাকিটা নিজের অজান্তেই শিখে ফেলেছি, আবিষ্কার করতে পেরেছি। সো আই থিঙ্ক তুমিও আবিষ্কার করতে পারবে। টেন্স তিন প্রকার এবং পরবর্তীতে প্রতিটি ভেঙে ভেঙে আরও চারটি করে প্রকার হয়েছে, সর্বমোট আমরা বলতে পারি টেন্স হচ্ছে ১২ প্রকার। আশা করি প্রতিনিয়ত এই স্লাইডটি, এই পেজটি একটু করে দেখবে, তাহলেই টেন্সের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সেই জন্য আমি অ্যাট এ গ্ল্যান্স একটা পেজে পুরো ব্যাপারটাকে আমি আলোচনা করলাম, যাতে করে আলাদা আলাদা পেজে যেতে না হয়, স্ক্রিনশট দিয়ে ভালো করে সেভ করে রাখবে। আশা করি টেন্স নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আমি আবারও একটি কথা বলছি, টেন্স নিয়ে অনেক আলোচনা করা যেতে পারে, টেন্সের অনেক ক্রিটিক্যাল ফ্যাক্ট রয়েছে, বাট বেসিক হচ্ছে আজকের এই এপিসোডটুকু, আজকের এই আলোচনাটুকু। তো এই কথাই, আগামী দিনে আগামী লেসনে তোমাদের সঙ্গে কথা হবে। সর্বোপরি সবশেষে একটি বার্তা দিতে চাই, যতটা সহজ করে আমি তোমাদের সঙ্গে ইউটিউবে ইংলিশে ক্লাসগুলো নিই, এমনই সহজ এবং সাবলীল ভাষায় লেখা একটি বই, নিট বই। বইটির অনেকগুলো পেজ আমি ডিসক্রিপশনে দিয়ে রাখলাম, ভালো লাগলে অর্ডার করতে পারো। পরিশেষে যে কথা বলতে চাই, ইংরেজি শেখার এই পথ চলা, ইংরেজি শেখার এই প্রয়াস যেন অবিরাম চলতেই থাকে, আর ইংলিশ মজা যেন তোমার পাশে থাকে বন্ধু হয়ে, এই প্রত্যাশায় শেষ করছি। তোমরা সবাই নিজেরা ভালো থেকো আর অন্যকে ভালো রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।